আসসালামু আলাইকুম। এবারের আইপিএলে বোলিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত জুটি ছিল বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং শ্রীলঙ্কার পাথি রানা। দুজনে দুর্দান্ত পারফর্ম করেছেন, তাই তো পাথি রানার প্রতি অনেকের আশা ছিল আকার চুম্বি। পাথি রানার সাথে এবার এলপিএলে যোগ দিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ। বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে তাসকিন আহমেদকে এলপিএলে কিনে নিল কলম্বো স্ট্রাইকার্স। তাসকিন আহমেদ এবার কলম্বো স্ট্রাইকার্সের মাত মাতাবেন, যেখানে তিনি পাশে পেলেন শ্রীলঙ্কার সেই পাথি রানাকে। মুস্তাফিজের সাথে পাথি রানা জুটি করেছিলেন, এবার জুটি করবেন তাসকিনের সাহায্য। এদিকে পাথি রানাকে কলম্বো স্ট্রাইকার্স কিন্তু বিশাল আকার সব মূল্যে কিনে নিয়েছে, যেখানে পাথি রানার মূল্য হয়েছে $1,20,000। পাথি রানার সাথে বাংলাদেশ থেকে কিনে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে, একই দলে খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। বাংলাদেশের তাসকিন আহমেদকে কেনা হয়েছে $50,000। তাসকিন আহমেদ এবং পাথি রানা এবার এলপিএলে নতুন জুটি হতে যাচ্ছেন। পাথি রানা যে কতটা ভয়ঙ্কর বলার সেটা কিন্তু তিনি আইপিএলে প্রমাণ করেছেন, তাই তো তার আকর্ষণীয় মূল্যে $1,20,000 বিক্রি হয়েছেন। এদিকে বাংলাদেশের তাসকিন আহমেদ $50,000 বিক্রি হয়ে সঙ্গ দেবেন পাথি রানাকে। দুজনের জুটি হবে চমৎকার। তো বন্ধুরা, ভাবতে পারেন যে পাথি রানা এবং তাসকিন আহমেদের জুটিটা কত ভয়ঙ্কর হতে যাচ্ছে? তাহলে কি আইপিএলে মুস্তাফিজ পাথি রানার পর এবার এলপিএল মাতাবেন পাথি রানা তাসকিন আহমেদ? আপনারা কী ভাবছেন?